আসসালামু আলাইকুম আর আর বাংলা হেলথ টিপসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়ে সাত লক্ষণ দেখলেই বুঝবেন গর্ভাবস্থায় বিপদের আশঙ্কা রয়েছে সাধারণত প্রত্যেকটি নারীর মধ্যে গর্ভধারণের বৈশিষ্ট্যগুলি প্রায় একই রকম হয় যদিও প্রতিটি গর্ভাবস্থাই আলাদা অনেক মায়েদের ক্ষেত্রেই দেখা যায় যে কোনো বিপদ ছাড়াই পুরো গর্ভাবস্থার সময়টা পেরিয়ে সুস্থ সন্তানের মুখ দেখেন কিন্তু আবার কিছু মায়েদের বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয় যার জন্য মহিলা বা শিশুর জীবন এবং স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে আজকে আমরা জানতে যাচ্ছি এমনই সাতটি লক্ষণ সম্পর্কে যা আপনার গর্ভাবস্থায় বিপদের পূর্বাভাস সম্পর্কে ধারণা দিবে তো সাবধান হন এবং এই লক্ষণগুলি দেখা দিলে অতি সত্তর ডক্টরের কাছে চলে যান লক্ষণগুলির প্রথমেই রয়েছে রক্তপাত গর্ভাবস্থায় রক্তপাত অনেক সময় কোনো মারাত্মক জটিলতারও লক্ষণ হতে পারে যেমন অ্যাক্টোপিক প্রেগন্যান্সি গর্ভপাত বা প্লাসান্টাজনিত কোনো সমস্যা ইত্যাদি গর্ভাবস্থায় রক্তপাত বা জনিপথে স্পোর্টিং হওয়া স্বাভাবিক বিশেষ করে গর্ভাবস্থার শুরুর দিকে এটি কোনো সমস্যার কারণ নয় কিন্তু যেহেতু রক্তপাত হওয়া অন্য আরও জটিলতার লক্ষণ তাই এটি দেখা গেলেই দেরি না করে ডাক্তারকে জানানো উচিত যাতে তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে সব কিছু ঠিক আছে কি না দুই তীব্র মাথা ঘোরানো এবং বমি গর্ভাবস্থায় একটু একটু মাথা সকলেরই ঘোরাতে পারে কিন্তু যদি এমন অবস্থায় আপনি কোনো কিছু খেতে সক্ষম হচ্ছেন না এবং আপনি ক্রমাগত বমি করে যাচ্ছেন তাহলে এটি আপনার জন্য একটি সতর্কবাণী হতে পারে অবহেলা না করে ডক্টরের কাছে গিয়ে নিশ্চিন্ত হয়ে নিন হতে পারে এটা কোনো বড় জটিলতার পূর্বাভাস তিন গর্ভের মধ্যে থাকা শিশুটির নড়াচড়া না করা সাধারণত বাচ্চাটি মায়ের পেটে ধাক্কা মারলে মা তার শিশুর হাত পা অনুভব করতে পারে যদি সক্রিয় শিশুটি হঠাৎ কয়েক ঘন্টা বা দিনের জন্য এরকম ধাক্কা না দিয়ে থাকে তাহলে এটি জন্মগত অসুস্থতার চিহ্ন হতে পারে অর্থাৎ এটা কোনো বিপদের লক্ষণ হতে পারে আপনি শিশুর লাথি মারার সংখ্যা গণনা করুন যদি দেখেন শিশু খুব কম পরিমাণে লাথি মারে তাহলে ডক্টরের কাছে যাওয়া জরুরি চার তৃতীয় ট্রাইমিস্টারে ব্যথা গর্ভাবস্থা স্বাভাবিকভাবেই নয় থেকে দশ মাসের হয়ে থাকে অনেক গর্ভবতী নারীরাই বুঝতে পারেন না কোনটি ডেলিভারির ব্যথা আর কোনটি বিপজ্জনক ব্যথা অপ্রত্যাশিত অনিয়মিত এবং স্থিতিশীল গতির ব্যথা গর্ভাবস্থায় মারাত্মক বিপদের পূর্বাভাস হতে পারে এই ব্যথা সাধারণত এক ঘন্টার মধ্যে শেষ হয়ে থাকে এবং যদি না হয় তবে অতিরিক্ত পানি পান করলে ব্যথা কমে যাওয়ার কথা আপনার ডেলিভারির তারিখের কোনো সন্দেহ থাকলে আপনি অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন আপনার ডেলিভারির সঠিক তারিখ জেনে রাখা ভালো তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন কোনটি ডেলিভারির ব্যথা আর কোনটি বিপজ্জনক ব্যথা সর্বোপরি কোনো সমস্যা মনে হলে দেরি না করে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত পাঁচ পানি ভাঙ্গা গর্ভাবস্থার সময় ভ্রণটি তরল দ্বারা আবৃত থাকে যা অ্যামনিওটিক স্যাক নামে পরিচিত এটি ভাঙলে পানি বেরিয়ে আসে ডেলিভারির সময় এই অ্যামনিওটিক স্যাক শিশুটি বেরিয়ে আসতে সাহায্য করে ক্রমাগত পানি বেরিয়ে আসলে ডক্টরের পরামর্শ নিতে হবে কেননা ডেলিভারির সময়ের আগে এই পানি ক্রমাগত বেরিয়ে আসতে থাকলে এটা কোনো বিপদের লক্ষণ হতে পারে ছয় তৃতীয় তৈরি মাসিকে ক্রমাগত মাথা ব্যথা পেট ব্যথা ঝাপসা দৃষ্টি এবং শরীরের ফুলে যাওয়া এটি গর্ভাবস্থার সবচেয়ে ভয়ানক রোগ এই কারণে গর্ভবতীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এর পাশাপাশি অন্যান্য উপসর্গ হল উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবে অত্যাধিক মাত্রায় প্রোটিন এই সমস্যাগুলো গর্ভাবস্থায় বিশতম সপ্তাহ থেকে শুরু হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং সাত ফলু এবং রিকেট সাধারণত গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় গর্ভবতী মহিলাদের কম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে তারা স্ট্রোক কাশি এবং অন্যান্য সংক্রমণের দ্বারা দ্রুত আক্রান্ত হয় তাই গর্ভাবস্থায় এই লক্ষণগুলি এড়িয়ে যাওয়া উচিত হবে না হতে পারে এটাও কোনো বড় বিপদের লক্ষণ অতএব টিকাকরণ সঠিক সময়ে গ্রহণ করা উচিত যাতে সংক্রমণ খুব বেশি ছড়িয়ে যেতে না পারে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বোপরি বলবো নিজে ভালো থাকুন সন্তানকে ভালো রাখুন